কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছি যেখানে আমি আইএলসের বেসিক নিয়ে কথা বলেছিলাম, একদম বেসিক থেকে। তো সেখানে আমি আইএলস একাডেমিক, আইএলস জেনারেল, আইএলস ইউকেভিআই এই টার্মসগুলো তুলেছিলাম, এবং তারপরে আমি যেটা দেখলাম আপনাদের অনেকের মধ্যে কনফিউশন চলে আসছে, যে অনেকেই পেলাম যারা আমাকে বলছে যে শুধু তো আমরা একাডেমিক সম্পর্কে জানতাম, জেনারেল ট্রেনিংটা কী বা জেনারেল ট্রেনিং একাডেমি জানতাম, ইউকেভিআইটা কী ভাইয়া, এটা একদম নতুন একটা টার্ম, প্লাস লাইফ স্কিল এটাও বলেছিলাম। সো আমি বলেছিলাম যে আমি এটা নিয়ে ডিটেলস ভিডিও দেবো। সো আজকে চলে এসেছি একদম আপনাদের আইএলসের সকল প্রকারভেদ নিয়ে, এবং আইএলস কীভাবে দিবেন এটারও একটা প্রকারভেদ আছে, মেথডস অফ আইএলস, এটা নিয়েও আজকে একদম ডিটেলস কথা বলবো। আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না যে কোন আইএলসটি আপনার দেওয়া উচিত বা কোন আইএলসের জন্য আপনি রেজিস্ট্রেশন করবেন, এটি এই প্রশ্নের উত্তর আজকে আপনি এই ভিডিও দেখলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো শুরু করা যাক। সো সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে, আমার নাম ফারহান হাসান, আপনারা সবাই জানেন। পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফ টেকনোলজি মালয়েশিয়াতে, আমার সাবজেক্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর আমার আছে স্কোর। সো আমরা চলে যাই আজকের আমাদের আলোচনার টপিক হলো টাইপস অ্যান্ড মেথডস অফ আইএলটিএস। প্রথমে আমরা টাইপ নিয়ে আলোচনা করব, তারপরে আমরা মেথড নিয়ে আলোচনা করব। টাইপে চলে যাই সরাসরি। টাইপ বলতে আমরা এখানে বুঝবো যে আসলে আইএলটিএস কত প্রকারের হয় এবং কোন আইএলটিএসটি কার জন্য। ফার্স্ট টাইপ হলো আইএলটিএস একাডেমিক, এবং এটি সবচেয়ে বেশি প্রচলিত, সবচেয়ে বেশি ব্যবহৃত, এবং এই আইএলটিএসটি সবচেয়ে কঠিন হয়ে থাকে। তো আইএলটিএস একাডেমিক কারা দিবে? আপনারা একাডেমিক শুনেই বুঝতে পারছেন, যারা স্টুডেন্ট, যারা পড়াশোনার পারপাসে বিদেশে যেতে চায়, অর্থাৎ যারা পড়াশোনার জন্য, সেটা ব্যাচেলর হোক, মাস্টার্স হোক বা পিএইচডি হোক, এক একটা ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া এরকম থাকে, বাট যারা যেতে চায় তাদের প্রত্যেককেই তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি প্রুভ করার জন্য আইএলটিএস একাডেমিক টেস্ট দিতে হয়। তার মানে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন যে এখন ইউএসএ, ইউরোপ, ক্যানাডা বা অস্ট্রেলিয়া এমন কোনো কান্ট্রিতে যেতে চাচ্ছেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তা যেখানে আপনার আইএলটিএস প্রয়োজন, আপনার ভার্সিটিতে বলা আছে আপনার আইএলটিএস লাগবে, সেখানে আপনার পরিষ্কার করে বলা থাকবে আইএলটিএস একাডেমিক লাগবে, সো আপনি তখন আইএলটিএস একাডেমিকের জন্য রেজিস্ট্রেশন করবেন। ক্লিয়ার আশা করি কাজের জন্য একাডেমিক। নেক্সট টাইপটি হলো আইএলটিএস জেনারেল ট্রেনিং, এটিও অনেক বেশি প্রচলিত, বাট আমাদের আশেপাশে আমরা তেমন দেখি না, কারণ আমরা স্টুডেন্ট তাই, বাট এটিও অনেক কাজের। তো আইএলটিএস জেনারেল ট্রেনিং কাদের জন্য? যারা হলো কোনো পড়াশোনা না, শুধুমাত্র ইমিগ্রেশন পারপাসে বাইরে যেতে চায়, তাদের জন্য আইএলটিএসের জেনারেল ট্রেনিং। অর্থাৎ মনে করেন আপনার পড়াশোনা কমপ্লিট, আপনার পড়াশোনা শেষ, আপনি বাইরের একটা দেশে জব পেয়েছেন বা আপনি পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য কাজ করতে যাবেন, যে কোনো কাজে হোক আপনি পড়াশোনা ব্যতীত সাধারণ একটা মানুষ হিসেবে আপনি একটা দেশে থাকতে যাবেন ইংলিশ কোনো কান্ট্রিতে, তখন আপনাকে দিতে হবে আইএলটিএস জেনারেল ট্রেনিং। ওকে, ক্লিয়ার। নেক্সট আসছে আমাদের আইএলটিএস ইউকেভিআই। এটা মানে কি বলবো, এটি খুবই আনকমন একটা আইএলটিএস, মানে আমাদের, আমি বলতে পারবো যে আপনারা যারা দেখছেন আপনাদের মনে হয় 95% মানুষ আজকে প্রথম শুনবে যে আইএলটিএস ইউকেভিআইটা আবার কি। সো ইউকেভিআইয়ের পূর্ণরূপ হলো ইউনাইটেড কিংডম ভিসা অ্যান্ড ইমিগ্রেশন। তো আপনারা অলরেডি বুঝতে পারছেন যে এই আইএলটিএসটা ইউনাইটেড কিংডমের সাথে কোনো এনিহাউ রিলেটেড। সো এখানে একটু কেয়ারফুলি লক্ষ্য করুন, মাথাটা ঠান্ডা করে, আপনি ইউকে বাদে, ইউনাইটেড কিংডম বাদে বিশ্বের অন্য এখন যে ইংলিশ কান্ট্রিতে যান না কেন, আপনি যদি একাডেমিক বা পড়াশোনার পারপাসে যান ইউকে বাদে অন্য যে কোনো কান্ট্রিতে পড়াশোনার পারপাসে যান, যেমন আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করি, যে মনে করেন ইউকে বাদে, এটা ইউকে আর এটা মনে করেন পৃথিবীর অন্যান্য সব দেশ এখানে আছে, আর এটা শুধু ইউকে। হ্যাঁ, তো আপনি এটা মনে করেন, আপনি আপনি এখন পড়াশোনার জন্য, আপনি স্টাডি পারপাসে ইউকে ছাড়া অন্য কোনো সব দেশে, অন্য যে কোনো দেশে যেতে চাচ্ছেন, আমেরিকা বা ক্যানাডা, অস্ট্রেলিয়া, তাহলে আপনি দিবেন আইএলটিএস একাডেমিক। এখন এটা আপনি, আপনি পড়াশোনা না,
আপনি ইমিগ্রেশনের পারপাসে যাচ্ছেন ইউকে বাদে অন্য যে কোনো দেশে, তাহলে আপনি দেবেন আইএলস জেনারেল ট্রেনিং। এখন মনে করেন আপনি এখানে একটা আপনি থাকলেন, আমি একটু অন্য কালার দেই। সো কালারটা খুব একটা মনে হয় অন্য হলো না, সরি। যাই হোক, তো এখন মনে করেন আপনি ইউকেতে যাবেন স্টাডি পারপাসে স্টুডেন্ট হিসেবে, তাহলে আপনি দিবেন আইএলস একাডেমিক ইউকেভিআই। বুঝতে পেরেছেন? আর এখন আপনি মনে করেন ইউকেতে যাবেন ইমিগ্রেশন পারপাসে, ইউকেতে যাবেন ইমিগ্রেশন পারপাসে, তখন আপনি দেবেন আইএলস জেনারেল ট্রেনিং ইউকেভিআই। আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। এখন যে কোশ্চেনটা আপনাদের মনে আসবে, তাহলে ভাইয়া প্রশ্নে কি পার্থক্য নাকি? খুব ভালো প্রশ্ন, আপনারা করতে পারছেন না যদিও, বাট এটাই আপনাদের প্রশ্ন থাকবে জানি। সো আমি এখন বলে দিই, আইএলস একাডেমিক এবং আইএলস ইউকেভিআই একাডেমিক এই দুইটার প্রশ্ন সেম হবে, একদম সেম হবে। অর্থাৎ এখানকার যা কন্টেন্ট মেনটেন করা হয়, যা ডিফিকাল্টি মেনটেন করা হয়, এই আইএলস একাডেমিক ইউকেভিআইও সেম ডিফিকাল্টি মেনটেন করা হবে। অর্থাৎ আপনি যদি ইউকেতে স্টুডেন্ট হিসেবে যেতে চান, তাহলে আপনাকে দিতে হবে আইএলস একাডেমিক ইউকেভিআই, বাট আপনার আইএলস একাডেমিকের প্রস্তুতি নিলেই এনাফ। ওকে, আপনাকে ইউকেভিআই এর জন্য আলাদা কোনো প্রস্তুতি নিতে হবে না। আর যদি আপনি জেনারেল ট্রেনিংয়ের কথায় আসেন, তাহলে শুধু জেনারেল ট্রেনিং এবং আইএলস ইউকেভিআই জেনারেল ট্রেনিংয়ের প্রশ্নের ধরন এবং ডিফিকাল্টি সেম। অর্থাৎ আপনি যদি ইউকেতে যেতে চান, আপনি দিবেন আইএলস জেনারেল ট্রেনিং ইউকেভিআই, বাট আপনি প্রিপারেশন শুধু জেনারেল ট্রেনিংয়ের জন্য যা প্রিপারেশন সেটি নিলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর মেইন পার্থক্য হয়ে থাকে একাডেমিক এবং জেনারেল ট্রেনিংয়ের মাঝখানে অ্যাকচুয়ালি। অর্থাৎ আইএলস একাডেমিক, একাডেমিক ইউকেভিআই এই দুটো একই, জেনারেল ট্রেনিং, জেনারেল ট্রেনিং ইউকেভিআই একই, বাট এই দুটোর মাঝখানে পার্থক্য হলো আইএলস একাডেমিক বা আইএলস একাডেমিক বা আইএলস একাডেমিক ইউকেভিআই এ প্রশ্ন আসবে সব একাডেমিক রিলেটেড, লাইক সাইন্টিফিক রিসার্চ, কোনো একটা আর্টিকেল আসতে পারে, কোনো মেডিকেল রিলেটেড আর্টিকেল আসতে পারে, একটা ভার্সিটির লেকচার আসতে পারে। আর যখন আপনি আইএলস জেনারেল ট্রেনিং দেবেন অথবা জেনারেল ট্রেনিং ইউকেভিআই দেবেন, এখানে টপিক আসবে সাধারণ যেগুলো টপিক, লাইক আপনি শপিং করতে গিয়েছেন, আপনি ঘুরতে গিয়েছেন, আপনি দোকানদারের সাথে কনভারসেশন করছেন, আপনি এয়ারপোর্টে কনভারসেশন করছেন, এই ধরনের টপিক আসবে। ক্লিয়ার? সো তারপরে বাকি থাকলো আমাদের কি, আইএলস লাইফ স্কিল। এটা আপনাদের কখনোই মানে প্রয়োজন হবে না এই মুহূর্তে, এই মুহূর্তে যারা আপনারা দেখছেন কখনোই আপনাদের প্রয়োজন হবে না, আমি সামনে হতে পারে বলে রাখি ছোটো করে। এটা হলো শুধুমাত্র স্পিকিং এবং লিসেনিং একটা টেস্ট, যা কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক রেফারেন্স CEFR, কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক রেফারেন্স প্যারামিটারে মার্কিং করা হয়। অর্থাৎ A1, A2, B1, B2 এই প্যারামিটারে মার্কিং করা হয়, কোনো ব্যান্ড স্কোরে না। এই প্যারামিটারগুলো কি, আপনি আমার যে ব্যান্ড স্কোর নিয়ে আলাদা একটা ভিডিও করব, সেখানে থাকবে ইনশাল্লাহ, সো তখন বুঝতে পারবেন। এটি অত আপনাদের বোঝার দরকার নেই, এটা শুধু স্পিকিং এবং লিসেনিং একটা টেস্ট। এটা কাদেরকে দিতে হয়, যারা মনে করেন ধরেন আপনি একটা দেশে আছেন, স্পেশালি ইউকে, অবশ্যই এটা ইউকের জন্য, আমি লিখিনি বলে সরি, এটা ইউকের জন্য বিশেষ করে কাজে লাগে। তো মনে করেন আপনি ইউকেতে আছেন, তো আপনাকে কোনো কারণেই ইউকের বাহিরে মনে করেন অনির্দিষ্ট কালের জন্য যেতে হচ্ছে। প্রায় মনে করেন এমন হতে পারে যে আপনি 5-10 বছর পরে আবার ইউকেতে ব্যাক করবেন, তখন আপনাকে ইউকেতে ব্যাক করার সময় স্পিকিং এবং লিসেনিং অর্থাৎ আইএলস লাইফ স্কিল টেস্টটা দিয়ে ব্যাক করতে হবে, প্রুফ করার জন্য যে আপনি যতই ইউকে থেকে বাইরে থাকেন না কেন, আপনার কথা বলা এবং শোনার দক্ষতা এখনও হারিয়ে যায়নি। সো আশা করি টাইপ নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। আপনাদের যদি প্রশ্ন থাকে প্লিজ ভিডিওটি আরেকবার দেখবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তবুও যদি প্রশ্ন থাকে আপনারা আরেকবার দেখবেন, তবুও প্রশ্ন থাকলে আপনারা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন, আপনাদের পিডিএফ ফাইলটির লিঙ্ক আমি নিচে দিয়ে দিব। সো নেক্সট আমাদের আসছে মেথডস অফ আইএলস। মেথডস কি, খুবই সিম্পল, আইএলস কীভাবে দিবেন তার উপরে, দেখতেই পাচ্ছেন। একটা হলো পেপার বেসড আইএলস, একটা হলো কম্পিউটার বেসড আইএলস। প্রথমে বলে নিই, পেপার বেসড এবং কম্পিউটার বেসড আইএলসের মাঝখানে কোশ্চেনের কোনো পার্থক্য থাকবে না। আপনি এই যে যতগুলো আইএলস দেখছেন প্রত্যেকটা আইএলস আপনি চাইলে পেপার বেসডও দিতে পারেন, আপনি চাইলে এই প্রত্যেকটা আইএলস কম্পিউটার বেসড দিতে পারেন, এতে আইএলসের প্রশ্নের কোনো পার্থক্য ঘটবে না। পার্থক্য হবে আপনি পরীক্ষা দিবেন কী দিয়ে। পেপার বেসড পরীক্ষা আপনি দেবেন শুধুমাত্র পেন্সিল এবং
পেপার দিয়ে, পেপার ওরা আপনাকে দিবে, অর্থাৎ অ্যান্সার শিট ওরা আপনাকে দিবে, আপনি পেন্সিল দিয়ে লিখবেন, পেন ইউজ করা যাবে না। আর রেজাল্ট দেওয়া হবে 13 দিন পর, আপনি যেদিন এক্সাম দিবেন, যে ডেটে এক্সাম দিবেন, ঠিক তার সাথে 13 যোগ করে যে ডেটটা পাবেন সেদিন আপনার এক্সাম হবে। অর্থাৎ আপনি যদি 13 তারিখে এক্সাম দেন, আপনি তার সাথে 13 যোগ করুন, 26 তারিখে আপনি আপনার রেজাল্ট পাবেন। আর কম্পিউটার বেসডে আপনি শুধু কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দেবেন, অর্থাৎ আপনাকে একটা কম্পিউটার সামনে বসিয়ে দেওয়া হবে, যেখানে একটি কিবোর্ড থাকবে, মাউস থাকবে এবং অবশ্যই হেডফোন থাকবে, সরি বলে লেখিনি, হেডফোন থাকবে লিসনিংয়ের জন্য, এখানেও থাকবে হেডফোন থাকবে। সো আপনি কিবোর্ড এবং মাউস ইউজ করে পরীক্ষা দেবেন, অর্থাৎ আপনি রাইটিং লিখবেন কিবোর্ড দিয়ে, আপনি এমসিকিউ মাউস দিয়ে টিক দিবেন, বুঝতে পারছেন। আর কম্পিউটার বেসডের সাথে পেপার বেসডের পার্থক্য রেজাল্টেও আছে, তা হলো রেজাল্ট শুধুমাত্র 5 থেকে 7 দিনের মধ্যে দেওয়া হয়। এটার সুবিধা এটাই যে যদি আপনার কম্পিউটারের হাত ভালো থাকে, অর্থাৎ আপনার যদি টাইপিং স্পিড ভালো থাকে এবং আপনি যদি কম্পিউটারে লাইক কাট কপি পেস্ট এতটুকু পর্যন্ত খুব ইজিলি করতে পারেন, তাহলে আপনি কম্পিউটার বেসড টেস্টটা দিলে আপনি খুবই তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যাবেন, এটা একটা অনেক বড় সুবিধা। যদি আপনারা কম্পিউটার বেসড টেস্ট এবং পেপার বেসড টেস্টের পার্থক্য নিয়ে আরও ডিটেলস ভিডিও চান, আমাকে প্লিজ জানিয়ে দেবেন, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য করব। আরেকটি বিষয়, এই দুটো পরীক্ষার কোশ্চেনে যেমন কোনো পার্থক্য নেই, পেমেন্টেও কোনো পার্থক্য নেই। এমন মনে করে অনেকে যে কম্পিউটার বেসড টেস্ট কম্পিউটার ব্যবহার হয় তাই পেমেন্ট বেশি, না এটাতে পেমেন্টের কোনো পার্থক্য নেই, দুটোর পেমেন্ট সেম। তো আশা করি আজকের এই টপিকটি অর্থাৎ টাইপস অফ আয়েলস অ্যান্ড মেথডস অফ আয়েলস আপনাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। তবুও ক্লিয়ার না হলে তো ভিডিওটি আছে, আপনারা রিমাইন্ড করে দেখে নিন এবং আমি পিডিএফটি দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমরা আজকে শেষ করি ভিডিওটি এখানে, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে, যেখানে আপনারা আবার উপকৃত হবেন ইনশাল্লাহ আশা করছি। সো সবাই ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে খুশি রাখবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।